Hello viewers, assalamu alaikum. Welcome to the Farah food fashion. Today I am sharing with you shaih chickenkorma. This is chickenkorma. What did you have to serve for the brand? আজকে রেসিপিতে 2 কেজি ওজনের লেয়ার মুরগি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করতে পারেন আমি চিকেনগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি ঠিক এভাবে এখন অ্যাড করছি 1 চা চামচ খাবার লবণ 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই ফেটে নিয়েছি ঢেলে দিচ্ছি সব উপকরণের সাথে ভালোভাবে মেখে মেরিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য মাখা হয়ে গেছে এখন একপাশে রেখে দিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ রেগুলার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে 2 চা চামচ ঘি দিচ্ছি এক্সট্রা ফ্লেভার আর টেস্টের জন্য দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি 1 কাপ আধা বাটা করে পেঁয়াজ বেটে নিয়েছি ঢেলে দিয়েছি জাস্ট 2 মিনিট কষিয়ে নেব কাঁচা স্মেলটা যেন না আসে এখন অ্যাড করছি এক টুকরো জয়িত্রী তিনটা ছোট এলাচ দুটো দারচিনি 1/3 চা চামচ শাহি জিরা 2 চা চামচ আদা বাটা 2 চা চামচ রসুন বাটা এখন ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নেব এখন পরিমাণ মতন খাবার লবণ দিচ্ছি লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন হাফ কাপ টক দই দিয়ে ঢেলে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়েছি এখন স্প্যাটুলা দিয়ে নেড়ে চেড়ে দেব 4-5 মিনিট আবারো কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন মেরিনেট করা চিকেনগুলো ঢেলে দেব চিকেনগুলো নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ লক্ষ্য রাখবেন মশলা দিয়ে চিকেন যত বেশি কষাবেন ততই টেস্টি হবে তিনটা আলু বোখরা দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা তুলে ফেলব ঢাকনা ঢাকা অবস্থায় অনেকটা পানি বের হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ কিশমিশ বাটা আর 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিচ্ছি আর পরিমাণ মতন লেবুর রস দিয়ে নেড়ে চেড়ে দেব এখানে কোনো পানি দিচ্ছি না মিডিয়াম টু লো আছে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনা দিয়ে দিচ্ছি বিশ মিনিট প্রায় রান্না হয়ে গেছে আর 10টা কাঁচা মরিচ মুখ চিরে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বস্তা ছড়িয়ে দিচ্ছি সামান্য কেওড়ার জল দিয়ে দিচ্ছি বস্তা দেওয়ার ফলে চিকেনের টেস্টটা আর লুকটা চেঞ্জ হয়ে শাহি লুক চলে আসবে আরও 5 মিনিট কুক করে নেব তাহলে গ্রেভিটা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল শাহি চিকেন কোরমা সার্ভিং ডিশে সার্ভ করব উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেব যে কোনো প্লেন পোলাও বাসন্তী পোলাও জিরা পোলাও বা সাইড ডিশ হিসেবে আপনারা খেতে পারেন আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ